গাইজ হাই, আশা করছি ভালো আছো সবাই। ওয়েলকাম টু ইওর বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব জিও মার্টের ব্যাপারে। রিলায়েন্স গ্রুপের একটা নতুন প্রজেক্ট যার নাম জিও মার্ট। এই জিও মার্ট টোটাল দেশ জুড়ে শুরু করতে চলেছে একটা নতুন প্রজেক্ট, এবং এখানে ক্রিয়েট হতে চলেছে লাখ লাখ জব ভ্যাকান্সি এবং জব অপরচুনিটি। তো এই জিও মার্ট সম্পর্কে জানার জন্য, পুরো বিজনেস মডেলটা ভালো করে বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, একটুও স্কিপ না করো। তো চলো বন্ধুরা শুরু করি। দেখো বন্ধুরা, দেশে এখন করোনার দাপটে কিন্তু অর্থনীতির একদম খুব দুরাবস্থা। শুধু ভারতেই না, পৃথিবীর বড় বড় তাবড় তাবড় দেশের অর্থনীতিও এখন হিলে গেছে। তো এই পরিস্থিতিতে পরবর্তীতে অর্থাৎ লকডাউন খোলার পরে যে পরিস্থিতি হতে চলেছে সেটা খুবই কঠিন হবে। তো লকডাউন খোলার পরে অর্থনীতিকে আবার মোড় ঘুরতে, আবার উঠে দাঁড়াতে মিনিমাম 1 থেকে 2 বছর লেগেই যাবে সময়। কিন্তু এই পরিস্থিতিতে রিলায়েন্সের গ্রুপের থেকে একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে যার নাম জিও মার্ট। এই জিও মার্ট এখন প্রেজেন্টলি অ্যাক্টিভ করা হয়েছে, মানে প্রেজেন্টলি কাজ চলছে মুম্বাইতে, মুম্বাইতে ফুল সার্ভিস শুরু হয়ে গেছে। তো জিও মার্টটা কি সেটা আমি তোমাদের আগে সংক্ষেপে বুঝিয়ে নিই। দেখো, এটা একটা প্ল্যাটফর্ম জিও মার্ট, যেখানে কনজিউমারদের সাথে রিটেলারের একটা কানেকশন তৈরি করে দিচ্ছে, রাইট? তো তোমরা সবাই অ্যামাজন বা ফ্লিপকার্টের কথা জানো। এখানে কি হয়, এরা মেন একটা প্ল্যাটফর্ম, এখানে রিটেলাররা তাদের প্রোডাক্ট এখানে লিস্ট করায় তাদের প্ল্যাটফর্মে, এবং কনজিউমাররা সেটা অর্ডার দেয় এবং অ্যামাজন বা ফ্লিপকার্ট সেটাকে ডেলিভার করে। অর্থাৎ অ্যামাজন বা ফ্লিপকার্ট তাদের একটা মিডিয়েটর। এক্স্যাক্টলি সেম প্ল্যানের উপরেই কাজ করছে জিও মার্ট, কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে বল। রিলায়েন্স জিও কাজ করছে অফলাইনে, অর্থাৎ এদের অনলাইনে কোনো সার্ভিস থাকছে না, সম্পূর্ণ অফলাইনেই হবে। হ্যাঁ, অনলাইনে তোমরা অর্ডার এগুলো করতে পারবে, কিন্তু রিটেলার বা কনজিউমারের যে কানেকশনটা সেটা অফলাইনের মাধ্যমেই হবে। তো এই প্রোগ্রামে জয়েন করার জন্য তোমাকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনশট। তো তোমরা যদি চাও আমি ওয়েবসাইটে নিয়ে গিয়ে ব্যাপারটা ভালো করে বোঝাই বা কীভাবে রেজিস্টার করতে হবে সেটা তোমরা বুঝতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, রিলায়েন্স জিও তাদের নোটিশের মাধ্যমে বলেছে যে প্রথমেই এখানে যারা লোকাল রিটেলার আছে তাদের আগে ক্যাপচার করা হবে, অর্থাৎ তাদের বিজনেস গ্রো করানোর জন্য জিও হেল্প করবে। জিও মার্ট একটা ভীষণ বড় অপরচুনিটি হতে চলেছে, এবং এখানে যেমন বেশ কিছু রিটেলার, অর্থাৎ যারা যাদের ছোটোখাটো দোকান ছিল তারা যেমন একটা উঁচু লেভেলে যেতে পারবে, তার সঙ্গে ওই অফিস বা ওই কোম্পানি চালানোর জন্য প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হবে, যেখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো ওই অ্যাপ্লাই কীভাবে করতে হবে এখনও জানানো হয়নি, জানানো হলে তোমাদের আমি ভিডিওর মধ্যে। রিলায়েন্স কাজ করা শুরু করে দিয়েছিল লকডাউনের বেশ কিছুদিন আগে থেকে, এবং এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মুম্বাইতে এখন এটা অ্যাভেলেবেল হয়েছে, টোটাল দেশে আসতে কিছুটা সময় লাগবে, বেশ কিছু 1 বছরের কাছাকাছি লেগে যাবে টোটাল দেশ কভার করতে। তো এটা বেসিক্যালি হতে চলেছে একটা শপিং মল টাইপের, যেখানে রিটেলারও থাকবে, কনজিউমার থাকবে, দুজনের মিডিয়েটার হয়ে কাজ করবে জিও মার্ট। তো আশা করি ভিডিওতে দেওয়া সম্পূর্ণ ইনফরমেশান তোমরা বুঝতে পারলে, এই নতুন কনসেপ্টটা তোমরা আয়ত্ত করতে পারলে। এটা একটা খুবই ইন্টারেস্টিং বিজনেস মডেল হতে চলেছে। লকডাউনের পরে পরিস্থিতি খারাপ হবে যখন, তখন যদি রিলায়েন্স জিও এটাকে আনতে পারে তাহলে একটা দেশের কাছে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর একটা ভালো মোড় হয়ে দাঁড়াবে। তো আশা করছি ভিডিওতে দেওয়া ইনফরমেশান তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এক্ষুনি লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে যারা এই বিষয়গুলো ইন্টারেস্টেড। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে আরও দেখতে সাবস্ক্রাইব করো চ্যানেলটার, পাশে দাও বেল আইকনে ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুরক্ষিত থাকবে এবং বাই।